এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট পেস্ট সলিউশন। পেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কংক্রিট, দ্য কমপ্লিট কংক্রিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। ক্যালকাটা লেদার কমপ্লেক্স, স্টেনলেস উড সলিউশন, উই কেয়ার ফর এনভায়রনমেন্ট। সেন্ট মাইকেলস হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালন। 14 ফেব্রুয়ারি বিশ্ব প্রেম দিবস। সেই প্রেম দিবসে যুগলবন্ধুরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেই বিবাহের তারিখটা দাম্পত্য জীবনের এক স্মরণীয় দিন হয়ে থাকবে। এরকমই এক বিষয়ে ভাবনা নিয়ে সুবীর চ্যাটার্জি, অমিত দত্ত, সাগর জানা, শ্যামসুন্দর বেলে, বাবুরাম দত্ত সহ হাওড়ার ডোমচুড়ি এই অনুষ্ঠানের উদ্যোগ নেন তারা। সুজনার জন্মলগ্নে উদ্যোক্তারা প্রাক্তন 10টি পরিবারের কন্যার বিবাহের দায়িত্ব নেওয়ার মধ্যে দিয়ে 11 জোড়া নবদম্পতি সহ পরিবারের পাশে অভিভাবক হিসেবে গণবিবাহের মতো মহতি এক কার্যক্রমের আয়োজন করে। এদিন গণবিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রাজীব ব্যানার্জি, বিধায়ক আব্দুল গনি, হাওড়া জেলার পরিষদের সহসভাপতি অজয় ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিগণ। সাত পাকে বাধা বলো প্রিয়া, বলো বলো না। তোমার আশাতে এ পথ চাওয়া যে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। যেমন ভ্যালেন্টাইন্স ডে উদযাপন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই প্রেম নিবেদনের দিনে আমাদের সূচনার পক্ষ থেকে, ডোমজুড়িবাসীর পক্ষ থেকে, সূচনার পক্ষ থেকে আমাদের এই যে একটা সুন্দর যে নব 11 জন নব দম্পতির আজকে যে এই গণ পরিণয় উৎসব, এই উৎসবে আমরা সবাই আসতে পেরে অত্যন্ত আনন্দিত। এবং আমি এটুকু মনে করি যে শুধু এটা একটা গণ পরিণয় মানে এরকম নয় যে একটা ধরে বেঁধে নিয়ে এসে বিয়ে দেওয়া। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক যেভাবে একটি সন্তান সে কামনা করে যে তার বিবাহ এইভাবে হোক, ঠিক সেইভাবে আমরা সবাই মিলে এখানে কেউ হয়তো তাদের অভিভাবকের মতো, কেউ হয়তো বন্ধুর মতো, কেউ হয়তো দাদার মতো, তারা সবাই মিলে আমরা একযোগে আজকে 11 জন বর এবং 11 জন বধূ এই দুজনকে নিয়ে তাদের সাত পাকে বাঁধলাম আমরা। এবং আমরা এটা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করছি বলেই দেখুন আজকে এত মানুষ ভিড় জমিয়েছে। সব থেকে বড় ব্যাপার 11টা বিবাহ, কিন্তু তাতে মানুষ এসছে কয়েক হাজার, বোধহয় 10,000-এর উপরে মানুষ এখানে উপস্থিত রয়েছেন। এবং সবাই চাইছেন তারা সুখে শান্তিতে আগামী দিনগুলো কাটান। এবং এই যে আজকে উদ্যোগ সূচনা যেটা নিয়েছে, আগামী দিনে আমরাও চাই আরও ব্যাপক আকারে, বড় আকারে, এরকম প্রচুর পরিবার আছে যাদের হয়তো বিবাহ করার মতো সেই সংস্থান নেই, বা যারা হয়তো চাইলেও হয়তো এইভাবে জাঁকজমকপূর্ণ বিবাহ হয় না, সুতরাং তাদের জন্য সূচনা চিন্তা করেছে। আমি ডোমজুড়িবাসীর পক্ষ থেকে একজন জনপ্রতিনিধি হিসাবে তাদের ধন্যবাদ দিই। এবং এই ধরনের ভালো কাজ আমরা আগামী দিনেও চালিয়ে যাব, এটা আমাদের শপথ। দেখুন গত 6 মাস ধরে আমাদের সূচনা বলে যে সংস্থা রয়েছে, সূচনা সংস্থা মূলত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ টিঙ্কাইদা, আমাদের টিঙ্কাইদার নেতৃত্বে এই কর্মকাণ্ড কিন্তু আগামী গত 6 মাসের মধ্যে এই জিনিস করা হয়েছে। এবং আমরা ডোর টু ডোর ডোমজুড়ে যে 18টা পঞ্চায়েত আছে, সেই 18টা পঞ্চায়েতের মধ্যে বিভিন্নভাবে আমাদের সোর্স দিয়ে খবর নিয়ে যারা এই ব্যাপারে ইন্টারেস্ট তাদের সঙ্গে যোগাযোগ করে একের পর এক খবরাখবর করে আলোচনা, আলাপ আলোচনার মাধ্যমে সেই পরিবারগুলোকে আমরা একটা জায়গায় ডাকি সূচনা অফিসে। সূচনা অফিসে টিঙ্কাইদার নেতৃত্বে আরও অনেকে ছিল, প্রায় 15-20টা ছিল, বিভিন্ন কারণে সেই বিয়েগুলো ঠিক সময়ে ডেট না করতে পারার ধরুন এটা 11টা গেছে, হয়তো এটা 3-11-33 হতে পারতো। সেই জায়গায় দাঁড়িয়ে গত 6 মাস ধরে এই প্রস্তুতি চলছে।
মিনিমাম গত এক বছর ধরে প্রায় এই জিনিস করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি যা পরিস্থিতি পজিশন তাতে করে এক বছরের মধ্যে এই কর্মকাণ্ড করা সম্ভব হয়েছে। সূচনা নাম দিয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এই পরিবারগুলোর কাছে থাকবো। শুধু তাই না, আপনারা জানেন আজকের বিয়ের পরে যে বউ ভাত হচ্ছে, সেই বউ ভাতে আমরা কিন্তু পাট পাট করে নেতৃত্বরা, কেউ কেউ না কারোর বিয়ের নেতৃত্বরা সেখানে পৌঁছবে। এবং শুধু তারা কেমন আছে, কীভাবে জীবনযাপন করছে, কোনো যদি অসুবিধা হয় এই সকল ফ্যামিলিগুলোর কাছে কিন্তু আমরা সারা জীবন প্রতিজ্ঞাবদ্ধ, এদের যা সুবিধা অসুবিধা হবে আমাদের এই সূচনা সংস্থা থাকবে এবং টিঙ্গাইদার নেতৃত্বে সারাজীবন মনে রাখার জন্যে। আমার শাশুড়ি মা আছে আর শ্বশুর মশাই আছে আর ভালো লাগে, সে তো একটু থাকবে। 11 জন কার 11 জন কেমন লাগবে? ভালো। আপনার নাম? রানী ঘোষ। জীবন সঙ্গীর নাম? কার্তিক ঘোষ।